উত্তরাধিকার সূত্রে মানুষ বহু কিছুই পায়, কিন্তু তাই বলে স্ত্রী, এমন রীতি চলে আসছে ক্যামেরুনের বাফুটে। রীতি অনুযায়ী আগের রাজার স্ত্রীকেও স্ত্রীর মর্যাদা দিতে হয়। আগের রাজার 72 জন স্ত্রী নিয়ে বর্তমান রাজার স্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে 100, আর সন্তানের সংখ্যা ছাড়িয়েছে 500। বিশ্বের বিভিন্ন দেশেই বিভিন্ন রীতির চল আছে। ক্যামেরুনের বাফুটে দেখা যায় বহু বিবাহের চল। বাফুটের বর্তমান রাজা বা 11তম ফন হচ্ছেন দ্বিতীয় আবুম্বি। বাফুটে কোনো রাজার মৃত্যু হলে পরের রাজাকে নিতে হয় আগের রাজার সব স্ত্রী ও সন্তানের দায়িত্ব। সেই হিসেবে 1968 সালে বাবার মৃত্যুর পর রাজা হলে উত্তরাধিকার সূত্রে আবুম্বি পেয়ে যান 72 জন স্ত্রী। পূর্বের রাজার স্ত্রীদের নতুন রাজা স্ত্রীর মর্যাদা দিয়ে রাজ্য পরিচালনা করেন। আগের রাজার সন্তানদের বাবাও হন নতুন রাজা। সে হিসেবেই ক্যামেরুনের বাফুটের রাজা দ্বিতীয় আবুম্বির স্ত্রী সংখ্যা 100 জনে দাঁড়িয়েছে। রাজা আবুম্বির তৃতীয় রানী কনস্ট্যান্সের ভাষায় সফল পুরুষের সাফল্যের পেছনে থাকে একজন সফল ও একনিষ্ঠ নারীর অবদান। ঐতিহ্য মতো কেউ রাজা হলে বড় স্ত্রীরা সব ঐতিহ্য ও সংস্কৃতি পরের স্ত্রীদের শেখান। একই সঙ্গে নতুন রাজাও শিখে নেয়, কারণ তিনি আগে রাজা ছিলেন না, ছিলেন রাজপুত্র। রাজার প্রত্যেক স্ত্রী শিক্ষিত, পাশাপাশি তারা বেশ কয়েকটি ভাষাতেও কথা বলতে পারেন। স্থানীয় রীতি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই উদ্দেশ্য বলে মনে করেন স্বয়ং রাজা দ্বিতীয় আবুম্বি। টাইটেল রয়্যালস অর্থাৎ রাজার প্রকৃত মা বা বোন রাজার সহায়িকা এবং প্রধান উপদেষ্টার ভূমিকা পালন করে থাকেন। রাজার বড় ও ছোট ভাই রাজ্য পরিচালনায় ফনকে সহায়তা করেন, কিন্তু ফনের হঠাৎ মৃত্যু বা পদত্যাগে ভাইয়েরা রাজ্য শাসনের ক্ষমতা পান না বাফুটে। আমিনা লুসি, ডিবিসি নিউজ ডেস্ক।